দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সভা করতে আজ ফরিদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার আগমনকে কেন্দ্র করে জেলার দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে বিকেল তিনটায় নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। সভা মঞ্চ সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ। ইতোমধ্যেই জনসভা মাঠে জড়ো হতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। ফরিদপুর তিন সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী শামীম হক, ফরিদপুর এক আসনে আব্দুর রহমান, ফরিদপুর দুই শাহদাব আকবর এবং ফরিদপুর চারে কাজী জাফরুল্লাহর জন্য নৌকার পক্ষে ভোট চাইবেন আওয়ামী লীগ সভাপতি। প্রধানমন্ত্রী জনসভা নিরাপদ এবং নির্বিঘ্ন করতে ফরিদপুর শহরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আতিকা রহমান। আতিকা, প্রস্তুতি কতদূর হল প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে? জি ধন্যবাদ, আমি এখন দাঁড়িয়ে আছি সরকারি রাজেন্দ্র কলেজ যে মাঠ, সেই মাঠের পাশে। এখানে আসলে সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু জনসভার যে মাঠটি রয়েছে তার আশেপাশে ভিড় করছে এবং বিভিন্ন ইউনিয়নের এবং এখানকার পৌরসভার যারা ভোটার রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু প্রধানমন্ত্রীকে বরণ করতে উচ্ছ্বসিত এবং প্রধানমন্ত্রী এখানে নির্বাচনী জনসভা করতে আসছে। এ কারণে কিন্তু এলাকার মানুষের মধ্যে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। একই সঙ্গে বলে রাখি যে আসলে রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রী যে নির্বাচনী জনসভা করবেন, তিনি ফরিদপুরের যে চারটি আসন রয়েছে সেই চারটি আসনে নৌকার যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষে তিনি ভোট চাইবেন এবং নৌকার প্রার্থীকে যাতে মানুষ জয়যুক্ত করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখে সেই বার্তাই প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জনগণের মাঝে দেবেন। এবং প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যেমন জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীরা কিন্তু তাদের সব প্রস্তুতি শেষ করেছে। ইতিমধ্যে মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে জনসভা মাঠের যে সার্বিক প্রস্তুতি তারা শেষ করেছেন। আমরা এখানে কথা বলবো আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের সাথে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি আপনাদের প্রস্তুতি কতটুকু সম্পন্ন করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কোনো দাবি দেওয়া আছে কিনা? ধন্যবাদ, আমি ফয়সাল আহমেদ রবিন, সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। জননেত্রী শেখ হাসিনার আগমন আমাদের কাছে সবসময় আনন্দের। জননেত্রী শেখ হাসিনা আসছেন, আমরা আনন্দিত এবং উচ্ছ্বাসিত এবং জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে আমরা প্রস্তুত আছি। স্বেচ্ছাসেবক লীগ মাঠে আজকে 10,000 লোক নিয়ে জননেত্রী শেখ হাসিনার এই অনুষ্ঠানে জনসভায় উপস্থিত হবেন এবং জননেত্রী শেখ হাসিনা আমাদের ফরিদপুরে যা দিয়েছেন আমাদের আসলে চাওয়ার কিছু নাই, আমরা না চাতেই জননেত্রী শেখ হাসিনার কাছে পাই। ভাঙ্গায় যেদিন জননেত্রী শেখ হাসিনা এসেছিলেন সেদিন এই ফরিদপুরে একটি বিশ্ববিদ্যালয় করবেন বলে ঘোষণা দিয়েছেন এবং আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা নির্বাচিত হলে এই ফরিদপুরে আবার বিশ্ববিদ্যালয় হবে এবং জননেত্রী শেখ হাসিনা আজকে আসছে আমরা বরণ করে নিতে সকলেই প্রস্তুত এবং আনন্দিত এবং 7 তারিখে আমাদের বিজয় সুনিশ্চিত। 4টি আসনেই আমরা বিজয় লাভ করব বলে আমরা বিশ্বাস করি কারণ জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরে এসেছেন। ফরিদপুরের মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দে ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে 7 তারিখে। আপনাদেরকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি ধন্যবাদ। বলছি না, আমি একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনাদের ফরিদপুর এই এলাকার নির্বাচনী পরিবেশ আপনারা কেমন দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বেশ প্রতিযোগিতা চলছে, আপনার কাছে নির্বাচনী পরিবেশে কী পরিস্থিতি? পরিবেশ ইনশাল্লাহ অনেক ভালো, সামান্য পরিমাণে ডিস্টার্ব হয়েছিল কিন্তু এখন পরিবেশ ভালো। আমরা নৌকার পক্ষে কাজ করে যাচ্ছি, নৌকার বিজয় সুনিশ্চিত হবে এইটাই আমি আশা করে রাখি আর কি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে আসলে নেতাকর্মীদের মধ্যে আগ্রহের যে বিষয়টি এবং প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যাপক উন্নয়ন করেছেন এবং বিগত সময় যে ক্ষমতায় যখন আওয়ামী লীগ ছিলেন তখন আসলে এলাকার অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে ব্যাপক উন্নয়ন করেছেন, সেটি ধারাবাহিকতা যা বজায় থাকে সেটির কথা নেতাকর্মীরা বলছিলেন। এই ছিল আমার কাছ থেকে প্রধানমন্ত্রীর ফরিদপুরের জনসভার সবশেষ খবর। ধন্যবাদ আতিকা।